হ্যালো, সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি কানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেনশিয়ালস ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বটা হলো গিফটেড। আপনারা এর আগে হয়তোবা আমাদের ফেসবুক গ্রুপে দেখেছেন যে গিফটেড নিয়ে একটা ছোট্ট একটা পোস্ট ছিল সেখানে, এবং আমি চেষ্টা করেছিলাম সেখানে বলার জন্য যে কিভাবে আপনারা গিফটেড তৈরি করবেন। ইভেন আমি সেখানে একটা ফর্মেট দিয়ে দিয়েছিলাম, সেই ফর্মেটকে যে আপনাদেরকে হুবহু ফলো করতে হবে আমি সেটা বলছি না, এক এক রকম করে আপনারা করবেন আপনাদের মতো করে, কিন্তু কি কি জিনিস থাকতে হবে একটা গিফট ডিটের ভিতরে, এবং কি কি জিনিস থাকলে সেটা অ্যাকসেপ্টেবল এবং কি কি জিনিস থাকলে সেটা অ্যাকসেপ্টেবল না, সেই জিনিসগুলোই আমি একটু বলবো। আচ্ছা, প্রথমেই আমি একটু বলি গিফট ডিট জিনিসটা আসলে কি, আপনারা যারা এই নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের স্টাডি করেননি তাদের জন্য, যারা অলরেডি জানেন তাদের এই যে এই জায়গাটুকু স্কিপ করে গেলেও চলবে। গিফট ডিট হলো যখন আমরা কাউকে কোনো টাকা অথবা কোনো প্রপার্টির ওনারশিপ আমরা হস্তান্তর করতে চাই বা দিতে চাই, তখন আমরা একটা লিগাল একটা ডকুমেন্ট, একটা নোটারাইজড একটা ডকুমেন্ট আমরা আসলে করি। তো এটা হলো গিফট ডিড। খুব বিস্তর কিছু জানার দরকার নেই। এবার যদি বলি যে একটা গিফট ডিড এর মধ্যে কি কি থাকতে হবে, আচ্ছা সেটা বলার আগে আমি বলি যে গিফট ডিড আসলে কাদের থেকে, বা আপনি টাকাটা গিফট হিসাবে কোন কোন মানুষের কাছ থেকে পেলে সেইটা IRCC বা ফেডারেল গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে POF হিসেবে, প্রুফ অফ ফান্ড হিসেবে। তো ইট শুড বি ইওর ক্লোজ রিলেটিভস, একদম মাথায় রাখবেন ক্লোজ রিলেটিভস নিয়ে। এর আগে আমি একদিন কথা বলেছিলাম যে কারা কারা আপনার ক্লোজ রিলেটিভস। ইট শুড বি বিলিভড অর ইট শুড বি রিজনেবলি বিলিভড যে মানুষগুলোর কাছ থেকে আপনি টাকাটা নিচ্ছেন দে আর রেডি টু গিভ ইউ দ্যাট মানি। মানে এখন এই রেডি টু গিভ ইউ দ্যাট মানি আসলে কারা কারা সাধারণত রেডি থাকে আপনাকে এতগুলো অ্যামাউন্ট দেওয়ার জন্য, সেটা শুধুমাত্র আপনার ক্লোজ রিলেটিভস। তো সেই ক্লোজ রিলেটিভস এর মধ্যে আসলে কারা পড়ে, বাবা মা, ভাই বোন, এছাড়া আর কেউ কিন্তু আপনাকে নিঃস্বার্থভাবে এতগুলো টাকা গিফট হিসেবে দিয়ে দেবে না। তো মাথায় রাখবেন নিঃস্বার্থভাবে কেন বলেছি, গিফট ডিডের মধ্যে একটা জায়গা আছে, একটা একটা অংশ আছে যেখানে আপনাকে এগ্রিমেন্টটা যেন এরকম করে না হয় যে আপনাকে যে টাকাটা দেওয়া হয়েছে এই ইন রিটার্ন আপনি তাদেরকে কিছু দিবেন ভবিষ্যতে। তো এইরকম কোনো কন্ডিশন, এরকম কোনো এগ্রিমেন্ট থাকা যাবে না। এই জন্য আমি বললাম নিঃস্বার্থভাবে। তো নিঃস্বার্থভাবে শুধুমাত্র আপনার বাবা মাই দিবে, সেটা যদি আপনি ম্যারিড হয়ে থাকেন আপনার স্পাউজের বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে, আপনার স্পাউজের ভাই বোন হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু মামা, চাচা, খালা, খালু এরা সাধারণত যদি আপনাকে গিফট হিসেবে টাকাটা দিতে চায় সেটা সাধারণত অ্যাকসেপ্টেবল না আমি বলবো না, কিন্তু এটা রিস্ক হয়ে যায়। এখানে আপনাকে অনেক এক্সপ্লেনেশন দিতে হবে কেন আপনার চাচা বা মামা এতগুলো টাকা আপনাকে দেবে। তো এটা হলো কারা আপনাকে গিফট হিসেবে টাকাটা দিতে পারে, এবং এই টাকাটা কাদের টাকাটা আপনি IRCC তে প্রুফ অফ ফান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। এইবার চলে যাই কোন কোন প্রোগ্রাম ক্যানাডাতে পিআর প্রসেসিং এ বা পিআর এর আন্ডারে যে প্রোগ্রাম গুলো আছে, যে স্ট্রিম গুলো আছে, কোন কোন স্ট্রিমে এই গিফট ডিড অ্যাকসেপ্টেবল। এখানে শুধুমাত্র একটু পরিষ্কার করে জানবেন যে PNP প্রোগ্রামস গুলোতে যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন তখন এই গিফট ডিড আপনারা ব্যবহার করতে পারবেন না। সরাসরি এক্সপ্রেস এন্ট্রির আন্ডারে, যখন FSW আন্ডারে এক্সপ্রেস এন্ট্রিতে আপনারা কোয়ালিফাই করেন বা অ্যাপ্লিকেশন করেন তখনই শুধুমাত্র আপনারা গিফট ডিড হিসাবে, প্রুফ অফ ফান্ড হিসাবে গিফট ডিডকে ব্যবহার করতে পারবেন। তো আমরা গিফট ডিড কি, কাদের থেকে টাকাটা অ্যাকসেপ্টেবল, এবং কোন কোন প্রোগ্রামে গিফট ডিড অ্যাকসেপ্টেবল সেটা আমরা জানলাম। এইবার কুইকলি আমরা একটু দেখব যে একটা গিফট ডিডে কি কি ইনফরমেশন বা কি কি কম্পোনেন্টস থাকতে হবে, এবং কি কি না থাকলে সমস্যা হতে পারে। তো কি কি থাকবে, কি কি থাকতে হবে সেটা আমরা একটু আলাপ করি প্রথমে, এবং কিভাবে আপনার গিফট ডিড তৈরি করবেন। আমি আবারও বলি গ্রুপে অলরেডি গিফট ডিডের একটা পোস্ট আছে, এবং সেখানে আমি একটা ফরম্যাট শেয়ার করেছিলাম, আপনারা ওটা একটু দেখে নিতে পারেন, তাহলে আরো ক্লিয়ার আইডিয়া হবে। তারপর আমি বলে দিচ্ছি কি কি আপনাদের গিফট ডিড করার সময় কি কি জিনিস ইনক্লুড করতে হবে গিফট ডিডের মধ্যে। আপনি যখন গিফট ডিড তৈরি করবেন মনে রাখবেন ব্যাংকের আসলে এখানে কিছু করার নেই, ব্যাংক কিছুই করবে না। কেন করবে না সেটা আমি বলছি। আপনার গিফট ডিড সম্পূর্ণভাবে আপনাকে তৈরি করতে হবে একজন নোটারির মাধ্যমে। তো যখন আপনি আপনার গিফট ডিড তৈরি করবেন তখন সেখানে আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে,
এবং যে আপনাকে টাকাটা দিবে গিফট হিসাবে তাকে উপস্থিত থাকতে হবে এবং যে নোটারি করবে সে থাকবে। তাহলে এই তিনজন ব্যক্তি যখন সেখানে উপস্থিত থাকবে থেকে আপনার গিফট ডিড যখন সাইন করা হবে তিনজনকে উপস্থিত থাকতে হবে থেকে আপনারা জিনিসটা করবেন। এখন আপনার গিফট ডিড এর মধ্যে কি কি উল্লেখ থাকতে হবে বিশেষ করে যে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকতে হবে, তো ধরুন আপনার বাবা আপনাকে গিফট হিসাবে 10 লাখ টাকা দিচ্ছে, এখন তার হয়তোবা কোথাও ফিক্সড ডিপোজিট ছিল অথবা কোনো সেভিংস অ্যাকাউন্টে সেই টাকাটা ছিল, সেই টাকাটা এবার সে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার নিজের অ্যাকাউন্টে অথবা আপনার যদি স্পাউস থেকে থাকে আপনার স্পাউজের অ্যাকাউন্টে প্রথমে টাকাটা ট্রান্সফার করতে হবে। এই ট্রান্সফার আপনি দুই ভাবে করতে পারেন, আপনার যদি অনলাইন ব্যাংকিং এর সুবিধা না থেকে থাকে আপনি যেটা করবেন আপনার বাবার চেকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে সেটা এনক্যাশ করবেন, চেকটাকে ক্যাশ করে নেবেন। তো এই চেকটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, এই চেকটাকে আপনি রেখে দেবেন, এটা স্ক্যান করে সুন্দর করে রাখবেন, হার্ড কপি রাখবেন, কারণ এই ডকুমেন্টটাই কিন্তু প্রুফ করবে যে আপনার বাবার অ্যাকাউন্ট থেকে অমুক তারিখে এত অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল। তো যখন আপনি গিফট ডিড লিখবেন ডিডের মধ্যে কিন্তু আপনাকে এই জিনিসটা লিখতে হবে ডেট, যে কত তারিখে আপনার বাবার অ্যাকাউন্ট থেকে আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করেছেন, এবং যদি চেকের মাধ্যমে করে থাকেন চেক নাম্বার, যদি অনলাইন ট্রানজেকশন করে থাকেন অনলাইনে ট্রান্সফার করে থাকেন তাহলে আপনার অনলাইন ট্রানজেকশন নাম্বারটা, পরবর্তীতে যখন আপনি আপনার স্টেটমেন্ট দিবেন যাতে করে আপনার গিফট ডিটেল লেখা ট্রানজেকশন নাম্বার এবং আপনার অনলাইন স্টেটমেন্ট সরি ব্যাংকের স্টেটমেন্টের ট্রানজেকশনের নাম্বারের সাথে যেন মিল থাকে, যাতে করে ভিসা অফিসারের ক্রস চেক করতে সুবিধা হয়, মানে ডকুমেন্টার অথেন্টিসিটিটা যেন ঠিকঠাক থাকে। তাহলে প্রথম আমরা ধরে নিলাম কি ডেট, ডেটের পরে যে জিনিসটা আসবে সেটা হলো অ্যামাউন্ট। তাহলে যখন আপনি ডেট লিখবেন ডেটের সাথে করে আপনি অ্যামাউন্টটাও কিন্তু আপনাকে আপনার ডিডের ডিড কপিতে কিন্তু লিখতে হবে যে কত টাকা এক্স্যাক্টলি কত টাকা পয়সা থেকে শুরু করে টাকা এবং পয়সা এক্স্যাক্টলি ওই ফিগারটা কিন্তু আপনাকে আপনার ডিডে লিখে দিতে হবে যে এত টাকা অমুক তারিখে ট্রান্সফার হয়েছিল আপনার অ্যাকাউন্টে। ডেট এবং অ্যামাউন্টের পাশাপাশি আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে এখানে উল্লেখ থাকতে হবে, সেটা হলো এই আপনাকে দেওয়া যে প্রদত্ত যে টাকা আপনাকে যে গিফট করা হলো যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা সম্পূর্ণভাবে অপরিবর্তনযোগ্য বা অফেরতযোগ্য। আমি একটু আগে ভিডিও শুরুতে হয়তো বা বলেছিলাম যে এরকম কোনো কন্ডিশন এরকম কোনো এগ্রিমেন্ট এটা থাকতে পারবে না, কারণ গিফট ডিড এটা আপনাকে কি গিফট করে দেওয়া হয়েছে, এর রিটার্নে ইন রিটার্ন আপনি আসলে কিছু চাইতে পারেন না, আপনার বাবা অথবা মা বা ভাই বোন যে আপনাকে গিফট করছে তারা কোনো কন্ডিশন ওখানে লিখতে পারবে না। যে যদি আমি একটু একটু ছোট্ট যদি একটা উদাহরণ দিই, ধরুন আপনি একজন ক্যান্ডিডেট, আপনার বাবা আপনাকে টাকা দিচ্ছে এবং আপনি আপনার বাবা গিফট ডিড যখন লিখছে সেখানে একটা লাইন এরকম লেখা আছে আমি আমার ছেলেকে টাকাটা দিলাম বা মেয়েকে টাকাটা দিলাম, এবং শেষে একটা ক্লজ বা শেষে এরকম একটা কন্ডিশন এরকম আছে যে ভবিষ্যতে যখন আমরা আমাদের কর্মক্ষমতা থাকবে না তখন ও আমাদের দেখাশোনা করবে আমাদের লুক আফটার করবে, এবং এই যে এই টাইপ কোনো কথাবার্তা এরকম কোনো ধরনের কথাবার্তা থাকা যাবে না, একদম স্পষ্ট থাকতে হবে ব্যাপারটা যে এই টাকাটা সম্পূর্ণভাবে অফেরতযোগ্য বা এই ডিডটা সম্পূর্ণভাবে মানে পরিবর্তন করার কোনো এটা কোনো সুযোগ নাই, এটা একদম অপরিবর্তনযোগ্য। এখন তাহলে এটা গেল মোটামুটি বোঝা গেল যে আসলে গিফট ডিডে খুব বেশি যে ডিটেল মানে আপনার আলাপ আলোচনার দরকার বা অনেক বেশি ইনফরমেশনের দরকার ঠিক তেমনটা না। যেমন গুরুত্বপূর্ণ জিনিসগুলো কী, আপনার ডেট, আপনার অ্যামাউন্ট কবে ট্রান্সফার হয়েছে, ট্রান্সফারকৃত যে ট্রানজ্যাকশনস নাম্বার সেটা, বা যদি চেকের মাধ্যমে থাকে চেক নাম্বার, এই এছাড়া আর কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নাই। আচ্ছা, এইবার ধরে নিলাম যে আপনার গিফট ডিড নোটারির সামনে তৈরি হয়ে গেল, সাইনড হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। এইবার আপনি যখন, যেহেতু আমি বলেছি যে এক্সপ্রেস এন্ট্রি ছাড়া অন্য কোনো প্রোগ্রামে আপনি গিফট ডিডটাকে ব্যবহার করতে পারবেন না পিওএফ হিসাবে, এখন তাহলে আপনি ইএপিআর যখন সাবমিশন করবেন, যখন আইটিএ পেলেন এরপরে তো আপনি ইএপিআর সাবমিশন করবেন, তখনই তো আপনার ডকুমেন্টেশনের দরকার হবে। তো এইবার যখন আপনি আপনার প্রুফ অফ ফান্ড এই সেকশনে এসে যখন আপনি আপনার ডকুমেন্টগুলো আপলোড করবেন,
যখন আপনার নিজস্ব টাকা পয়সা থাকতো বা প্রুফ অফ ফান্ড হিসেবে নিজের ব্যাংকের টাকা পয়সা দেখাবেন, স্টেটমেন্ট দেখাবেন, তখন সিম্পলি আপনার ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট নিয়ে এসে আপলোড করে দিলে হয়ে যেত। কিন্তু যেহেতু আপনার সেটা নেই, আপনি দেখাচ্ছেন কি গিফট ডিড আপনার প্রুফ অফ ফান্ড হিসেবে, তাহলে আপনাকে ইএপি এর সাবমিশনের সময় কি কি ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে এখানে দিতে হবে। প্রথমত নোটারাইজড গিফট ডিড, সেটা যার কাছ থেকে আপনি পেয়েছেন, আপনার বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, সেটা। এবং যদি টাকাটা, ওই যে আমি বলেছিলাম, টাকাটা যদি ট্রান্সফার হয়ে থাকে চেকের মাধ্যমে, সেই চেকটা আপনি স্ক্যান করে এখানে দিয়ে দেবেন পুরোটা। আর যদি আপনার টাকাটা ট্রান্সফার হয়ে থাকে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে, তাহলে ওখানে স্টেটমেন্ট আপনি এখানে মার্চ করে দেবেন। তাহলে প্রথম ডকুমেন্টটা হলো আপনার গিফট ডিড, দ্বিতীয় ডকুমেন্ট যদি আপনার চেকের মাধ্যমে থেকে চেক, সিরিয়ালি আপনারা মার্চ করবেন পিডিএফ করে। এবং আর কি, আর ও আর সাথে আর একটা আছে এলওই, লেটার অফ এক্সপ্লেনেশন। এখানে ছোট্ট করে আপনারা ভিসা অফিসারকে মেনশন করে আপনারা লিখবেন যে কেন আপনাকে গিফট ডিড ব্যবহার করতে হয়েছে, আপনার প্রুফ অফ ফান্ড হিসাবে কেন আপনার যথেষ্ট টাকা ছিল না, আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি ছিল না, কেন কি কারণে আপনি আপনার এই গিফট ডিডটাকে প্রুফ অফ ফান্ড হিসেবে ব্যবহার করা হলো, এবং কে আপনাকে টাকাটা দিল। খুব অল্প, খুব বেশি একটা এক্সপ্লেইন করার দরকার নেই, কারণ অলরেডি আপনি ডিডে কিন্তু লিখে ফেলেছেন কে আপনাকে টাকা দিয়েছে, কেন দিয়েছে, সে তার সাথে আপনার রিলেশনটা কি। শুধু এলওইটা লেখা এই কারণেই যে যাতে ভিসা অফিসার বুঝতে পারে যে আপনি গিফট ডিডটা কেন ব্যবহার করেছেন, এইটুকুই। আর তেমন কিছু নাই আসলে গিফট ডিড নিয়ে বলার মতো, আর খুব বেশি কোনো কিছু নেই। তো আজকের মতে এখানেই শেষ করব। যারা আমাদের চ্যানেলে নূতন আছেন বা নূতন জয়েন করছেন প্রত্যেক দিন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অনেক দিন ধরে আমাদের সাথে আছেন, উৎসাহ দিচ্ছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বলবেন, কারণ আমি অলরেডি দেখছি গ্রুপে অনেকে অনেক বিষয় নিয়ে বলতেছে আমাকে যে ভাই এইটার উপরে একটু কথা বললে সুবিধা হয়। আপনারা এভাবে বলতে থাকবেন। এই গিফটটির বিষয়ে আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর গ্রুপে আপনারা সার্চ বারে গিফট ডিড লিখে, ফেসবুক গ্রুপে যদি গিফট ডিড লিখে সার্চ করেন, আপনারা পেয়ে যাবেন। ওখানে আমি একটা ফরম্যাট অলরেডি শেয়ার করেছিলাম। তো আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।